নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের শ্রী শ্রী গণপতি দেবের সম্পর্কে কিছু অজানা তত্ত্বাবলী প্রদান করব। সিদ্ধ সিদ্ধজ্ঞানীদের অধিনায়ক শ্রী শ্রী গণপতি দেবের হৃদয়ে কেমন করে এমন মাতৃভাব দৃঢ়মূল্য হয়েছিল কারণটি হলো কিশোর বয়সে গণেশ একদিন খেলতে খেলতে একটি বিড়ালকে দেখে বালকসুলভ চপলতায় একটি ছড়ি দিয়ে প্রহার করে তার শরীরে ক্ষতপক্ষত করে দেন বিড়ালটি কোনো মতে প্রাণ নিয়ে পালায় খেলা শেষে বাড়ি ফিরে গণেশ দেখেন তার মা পার্বতীর গায়ে বেশ কয়েকটি ক্ষতচিহ্ন মা তোমার কি হয়েছে এমন দাগ হলো কি করে গণেশের এই প্রশ্নের উত্তর পার্বতী বললেন তুমিই তো আমার এমন অবস্থা করেছ গণেশ তো শুনে অবাক সে আবার তার মায়ের গায়ে এমন দাগ করে দিল কখন জগন্ময়ী তখন তাকে বললেন ভালো করে ভেবে দেখো তো আজ কোনো জীবকে তুমি প্রহার করেছ কি না এবার গণেশের মনে পড়ল। একটি বিড়ালকে তো আজ তিনি খুব মেরেছেন তিনি ভাবলেন হয়তো এই কথা জানতে পেরে যার বিড়াল সে তাকে না পেয়ে তার মাকেই মারধর করে চলে গেছে গণেশ এবার কাঁদতে কাঁদতে লাগলেন অনুশোচনায় মন ভরে গেল তার তখন মা তাকে সস্নেহে বুঝিয়ে বললেন তুমি যা ভাবছো তা নয় অন্য কেউ এসে আমাকে মেরে যায়নি আজ থেকে শুধু একটি কথা মনে রেখো যে আমি কেবল তোমার বা কার্তিকের মাই নই আমি সারা জগতের সমস্ত জীবেরই মা যে কোনো প্রাণীর গায়ে আঘাত লাগলে সে আঘাত আমাকেই কষ্ট দেয় জগৎ জননী সেদিন গণেশকে আরও একটি কথা মনে রাখতে উপদেশ দিয়েছিলেন সেই কথাটি হল ত্রিমূর্তি স্ত্রীমূর্তি বিশিষ্ট সমস্ত জীবই গণেশ জননীর অংশে উদ্ভূত আর পুরুষ মূর্তিধারীদের জন্ম গণেশের পিতার অংশে এ জগতে শি বা শক্তি ছাড়া আর কোনো কিছুই নেই পার্বতী একদিন তার দুই পুত্রের জ্ঞানের পরীক্ষা নিলেন তিনি তার নিজের বহুমূল্য রত্নমালাটি দেখিয়ে গণেশ আর কার্তিককে বললেন চতুর্দশ ভুবনজোড়া জগৎ ঘুরে তোমাদের মধ্যে যে প্রথম আমার কাছে আসতে পারবে তাকেই আমি এই রত্নমালাখানি উপহার দেব শুনে কার্তিক তো নিশ্চিত সে এই উপহারটা পাবেন স্থূলতনু অগ্রজ আর কত দূরই বা যেতে পারবেন খুশি মনে তিনি জগৎ ঘুরতে বেরিয়ে বললেন তার বাহন ময়ূরের পিঠে চড়ে কার্তিক চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পরে গণেশ উঠে দাঁড়ালেন তিনি ততক্ষণে তার প্রজ্ঞাচক্ষুর সাহায্যে শিব শিবসত্তাত্মক জগৎকে যে প্রত্যক্ষ করে নিয়েছেন শ্রী শ্রী হর শরীরে ধীরে ধীরে তার পার্বতী মাকেই একবার পরিক্রম করে নিশ্চিন্ত মনে গণেশ বসে রইলেন পরে কার্তিক ফিরে এলে দেবী পার্বতী তার প্রসাদী মালাটি পড়িয়ে দিলেন মহাজ্ঞানী গণেশের গলায় গণেশ যিনি ঈশান বা ঈশ তাকেই অভিহিত করা হয়েছে গণেশ বা গণেশ্বর নামে এছাড়া বহু নামে পূজিত হয়ে আসছেন তিনি তন্ত্রশাস্ত্রে গণেশের নানা রূপের যে বর্ণনা পাওয়া যায় নানান মন্ত্রে সেগুলো পূজিত হবার কথাও জানা যায় পৌরাণিক হিন্দু ধর্মে গণেশ সর্বাগ্রে পূজ্য এবং অন্যতম প্রধান দেবতা তার সম্পর্কে নানান আখ্যান উপাখ্যান বিভিন্ন পুরাণ ও মহাকাব্যে স্থান পেয়েছে গণেশ সম্পর্কে পুরানো উপকথায় সর্বাধিক চর্চিত বিষয় হলো তার গজানন হওয়ার কথা যদিও এ প্রসঙ্গে একটি পুরাণে এক এক রকম ভাষ্য পাওয়া যায় গণেশ এই নামটিরই সংস্কৃত শব্দবন্ধ এই শব্দটির উৎপত্তি গণ মানে গোষ্ঠী বা সমষ্টি এবং ঈশ মানে ঈশ্বর বা প্রভু শব্দ দুটি সন্ধির মাধ্যমে গণেশ তার চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য প্রসিদ্ধ গণেশ চতুর্থী সিদ্দিয়াতা গণেশের জন্ম উৎসব রূপে পালিত হয় হিন্দু পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথিতে গণেশের এই পুজো হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি যত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ